স্বাগতম। উচ্চশিক্ষার প্রস্তুতির আজকের পর্বে আলোচনা করব আপনি একজন সম্ভাব্য সুপারভাইজারকে কিভাবে ইমেলে অ্যাপ্রোচ করবেন। উচ্চশিক্ষার প্রস্তুতির প্রথম পর্বে আলোচনা করেছি আপনি উচ্চশিক্ষায় যাবেন কি যাবেন না, সন্দেহ দূর করুন সবার আগে। দ্বিতীয় পর্বে আলোচনা করেছি উচ্চশিক্ষার জন্য আপনার কি কি ডকুমেন্টস প্রস্তুত করা জরুরি। আজকে আলোচনা করব আপনি সুপারভাইজারকে কখন ইমেল করবেন, ইমেলে কি লিখবেন, ইমেল করার আগে কি কি বিষয়গুলো মাথায় রাখবেন। আমরা অনেকেই সুপারভাইজারকে ইমেল করে থাকি কিন্তু বুঝি না কীভাবে ইমেল করব। আমার প্রথম পরামর্শ, ইমেল করার আগে আপনি দেখুন আপনার সমস্ত ডকুমেন্টস রেডি আছে কি না, অথবা আপনি হয়তো এক ফল সেশন অ্যাপ্লাই করবেন সেপ্টেম্বরে, কিন্তু আপনি সুপারভাইজারকে কখন ইমেলটা করবেন, ইমেল করার সময় আপনি ওই ইউনিভার্সিটিতে অ্যাপ্লিকেশন করার যে যে রিকোয়ারমেন্ট দরকার বা যে যে যোগ্যতা প্রয়োজন সেই যোগ্যতা আছে কি না। কারণ আপনার হয়তো অ্যাডমিশনের রিকোয়ারমেন্ট নেই কিন্তু আপনি সুপারভাইজারকে ইমেল করেছেন, তাহলে ব্যাপারটা বিব্রতকর হবে কারণ পরবর্তীতে আপনি অ্যাপ্লিকেশন করতে পারছেন না। তাই আগে ইউনিভার্সিটির আপনি যেই প্রোগ্রামে অ্যাপ্লিকেশন করবেন সেই প্রোগ্রামে ভর্তির রিকোয়ারমেন্টগুলো ভালোভাবে দেখে নিন। এরপরে সুপারভাইজারকে কিভাবে আপনি খুঁজে পাবেন, এটা আমরা অনেক ক্ষেত্রেই ভুল করে থাকি বা আমরা বুঝতে পারি না যে কিভাবে আমরা একজন সুপারভাইজারকে খুঁজে পাবো যিনি আমার রিসার্চের বিষয়ে পারদর্শী, অথবা যিনি একাডেমিক ফিল্ডে আমি যেমন কাজ করতে চাই সেই বিষয়ে কাজ করতে আগ্রহী এবং যার পাবলিকেশনের সাথে আমার পাবলিকেশনের মিল আছে। তো সেজন্যই আমি পরামর্শ দিব যে আপনি সরাসরি যেই ইউনিভার্সিটিতে অ্যাপ্লিকেশন করতে চাচ্ছেন সেই ইউনিভার্সিটির ওয়েবসাইটে যান, সেখানে আপনার রেলিভেন্সের যেই সাবজেক্ট আছে সেই সাবজেক্টে বা সেই ডিসিপ্লিনে খোঁজ করুন, সেই ডিসিপ্লিনের ওয়েবসাইটে যান। ওয়েবসাইটে যেয়ে দেখুন সেখানে বিভিন্ন নামে আপনি প্রফেসরদেরকে লিঙ্ক খুঁজে পাবেন, যেমন অনেক ইউনিভার্সিটিতে থাকে স্টাফ নামে, অনেক ইউনিভার্সিটিতে থাকে পিপল নামে। তো আপনি সেই অপশনগুলোতে যান, যার পরে দেখুন এক এক করে যে কোন সুপারভাইজার বা কোন প্রফেসর আপনার এরিয়া নিয়ে কাজ করে। আমরা আরেকটি ভুল যেটা করে থাকি যে আমরা সরাসরি বাংলাদেশে যেই ডিসিপ্লিনে পড়েছি বা যেই সাবজেক্টে পড়েছি সেই সাবজেক্ট খুঁজে থাকি বা সেই বিভাগ খুঁজি, কিন্তু অনেক সময় থাকে যে সেই বিভাগ আপনি নাও পেতে পারেন কিন্তু আপনার রেলিভেন্ট যেই বিভাগ সেই বিভাগ থাকতে পারে, সেই বিভাগগুলোতেও আপনি খুঁজুন। যেমন অস্ট্রেলিয়ার ক্ষেত্রে আমি বেশিরভাগই দেখেছি যে এখানে স্কুল অফ সোশ্যাল সায়েন্স, ফ্যাকাল্টি অফ আর্টস অ্যান্ড ডিজাইন, স্কুল অফ ইঞ্জিনিয়ারিং, স্কুল অফ লাইফ সায়েন্স এরকম বিভিন্ন নামে কিন্তু থাকতে পারে। তো আপনি যেটা করবেন সেই ফ্যাকাল্টিতে বা সেই স্কুলে যাবেন, স্কুলে যে তার আন্ডারে যেই যেই সাবজেক্টগুলো আছে সেই সাবজেক্টগুলোতে প্রত্যেক সাবজেক্টের ওয়েবসাইটে যাবেন বা প্রত্যেক বিভাগের ওয়েবসাইটে যাবেন, সেই ওয়েবসাইটে যেয়ে আপনি আপনার কাঙ্ক্ষিত সুপারভাইজারকে খোঁজ করুন। অথবা আপনি ফ্যাকাল্টিতেই সরাসরি পিপল অথবা লিস্ট অফ প্রফেসর্স, একাডেমিক স্টাফস এরকম বিভিন্ন নামে থাকতে পারে সেখানে যেয়ে খোঁজ করুন। যেমন আমি ক্রিমিনোলজির শিক্ষার্থী, আমি যখন পিএইচডির জন্য অ্যাপ্রোচ করেছি আমি কিন্তু ক্রিমিনোলজির পাশাপাশি সোশিওলজি, লিগাল স্টাডিজ, অ্যান্থ্রোপোলজি এই ধরনের যেই সাবজেক্টগুলো আছে সেই সাবজেক্টগুলোতে আমি বা সেই বিভাগগুলোতে খোঁজ করেছি যে আমার রেলিভেন্ট কাজ কোন সুপারভাইজার করে বা কোন প্রফেসর করে, আমি সেটা খুঁজে বের করে কিন্তু তাকে ইমেল করেছি। কারণ সবসময় যে বিভাগ থেকে আপনার পিএইচডি অ্যাডমিশন হবে এরকম নাও হতে পারে, ফ্যাকাল্টি অথবা সেই রেলিভেন্ট যে স্কুল আছে সেখান থেকেও কিন্তু পিএইচডি দেওয়া হয়ে থাকে, তাহলে এই বিষয়গুলো আপনি অবশ্যই মাথায় রাখবেন। আর ইমেল কখন করবেন, ইমেল করবেন আপনি যখন অ্যাপ্লিকেশন জমা দিবেন তার থেকে 3-4 মাস আগে ইমেল করবেন। কারণ উদাহরণস্বরূপ বেশিরভাগ ক্ষেত্রেই সেপ্টেম্বর থেকে ডিসেম্বর বা জানুয়ারি পর্যন্ত ক্যানাডা এবং আমেরিকায় পিএইচডির আবেদন প্রক্রিয়া হয়ে থাকে, আবার অস্ট্রেলিয়াতে অগস্ট অথবা সেপ্টেম্বর এই 2 মাসের মধ্যে আপনাকে আবেদন করতে হবে। তাহলে আপনি যদি অগস্ট বা সেপ্টেম্বরে যে সুপারভাইজারকে নক দেন তাহলে তার কিন্তু আগে অনেক স্টুডেন্ট নিয়ে
নেওয়া হয়ে যেতে পারে বা সে অলরেডি স্টুডেন্ট অ্যাকসেপ্ট করে ফেলেছে, ফলে তার কিন্তু আর স্লট নাও থাকতে পারে আপনাকে নেয়ার জন্য। তাহলে কি করবেন? আমি পরামর্শ দিব, আপনি 3-4 মাস আগে, যেমন আপনি মে, জুন বা জুলাই অথবা এপ্রিলের দিকে আপনি সুপারভাইজারকে নক করুন, ইমেল লিখুন। তাহলে তার হাতেও সময় থাকবে যে আপনি আপনাকে সে নিবে কি না সেটা চিন্তাভাবনা করার জন্য, এবং তার যে সুপারভিশনের যে কোটা থাকে সেটা পরিপূর্ণ হওয়ার আগেই কিন্তু আপনি তাকে পাচ্ছেন। তাহলে এই বিষয়টিও আপনি খেয়াল রাখবেন যে আপনি কখন ইমেল লিখছেন। সাধারণত মাস্টার্সের জন্য ইমেল লিখতে হয় না, পিএইচডির জন্যই আপনি সুপারভাইজারকে অ্যাপ্রোচ করতে হয়। আমি ক্যানাডায় যে মাস্টার্স প্রোগ্রাম করেছি এবং আমার জানা মতে অস্ট্রেলিয়াতেও আপনি যদি মাস্টার্সে আবেদন করতে চান তাহলে আপনাকে সুপারভাইজারকে অ্যাপ্রোচ করা লাগবে না। আপনি সরাসরি আপনার অ্যাডমিশন রিকোয়ারমেন্টগুলো দেখে সেখানে আপনি অ্যাডমিশন প্রক্রিয়ার জন্য যেভাবে আপনাকে অ্যাপ্লিকেশন সাবমিট করতে হবে সেটাই করবেন। পরবর্তীতে যখন আপনি অ্যাডমিশন পেয়ে যাবেন তখন বিভাগ বা ফ্যাকাল্টি আপনাকে আপনার রিসার্চের যে ইন্টারেস্ট আছে সেই অনুসারে আপনাকে সুপারভাইজার অ্যালাইন করে দিবে। তো এখন আমরা যদি পিএইচডির ক্ষেত্রে দেখি, যে পিএইচডির ক্ষেত্রে এই সুপারভাইজারকে লেখার জন্য আমার মাথায় কী কী বিষয় থাকতে হবে, আমাকে খেয়াল রাখতে হবে আমি যখন তাকে অ্যাপ্রোচ করব আমার একাডেমিক ব্যাকগ্রাউন্ডের সাথে তার একাডেমিক ব্যাকগ্রাউন্ডের সিমিলারিটিস আছে কি না, আমার এরিয়া অফ রিসার্চ ইন্টারেস্টের জায়গা থেকে সাথে সেই প্রফেসরের এরিয়া অফ ইন্টারেস্টের জায়গা আছে কি না, আমি ওয়েবসাইটে সেই প্রফেসরের যে পাবলিকেশন আছে সেগুলো থ্রোলি দেখব এবং সেই পাবলিকেশনের সাথে আমার কোনো পাবলিকেশনের ম্যাচিং আছে কি না বা তার কোনো রিসার্চ প্রজেক্ট চলমান আছে কি না যেটা সম্পর্কে আমার এক্সপিরিয়েন্স আছে। এই বিষয়গুলা একটা একাধিক বা সবগুলা যদি মিলে যান যায় তাহলে খেয়াল মাথায় রাখবেন যে আপনি তাকে ইমেল করতে পারেন। আপনার তার কাজ সম্পর্কে কোনো ধারণাই নেই বা আপনি যেই বিষয়ে পিএইচডি করতে চান তার কাজ সম্পূর্ণ ভিন্ন, তাহলে আপনি যদি তাকে ইমেল লেখেন তাহলে কিন্তু সেটা খুব একটা কাজে দিবে না। তাহলে আমাদের কিন্তু এই বিষয়গুলোও মাথায় রাখতে হবে। এখন আমরা দেখব যে একটি ইমেল কীভাবে লেখা যেতে পারে। আমি আমার পিএইচডির ক্ষেত্রে বিভিন্ন প্রফেসরকে যে ইমেল লিখেছিলাম সেই ইমেলের স্যাম্পল থেকে আমি একটি স্যাম্পল দেখাবো এবং সেটি বর্ণনা করব। আমি এখন একটি ইমেলের স্যাম্পল বের করছি। ইমেল করার সময় মাথায় রাখবেন ইমেল শর্ট এবং কনসাইজ করতে হবে, অপ্রাসঙ্গিক কোনো কিছু না লেখাই ভালো এবং ইমেলে যেন আপনার সম্পর্কে পর্যাপ্ত তথ্য সংক্ষিপ্ত আকারে দেয়া থাকে। তো আমরা একটি স্যাম্পল ইমেলে যদি দেখি, মনে করেন আমি একজন প্রফেসরকে লিখবো, তাহলে ইমেল অ্যাড্রেস প্রথমেই দিব। এরপরে আমি এখন আমরা একটি স্যাম্পল ইমেল দেখব। আমি একটি ইমেল খুললাম। ইমেল করার সময় মাথায় রাখবেন যেন অপ্রাসঙ্গিক কোনো কিছু না লিখি এবং ইমেল যত বেশি সংক্ষিপ্ত এবং কনসাইজ করা যায় ততই ভালো। অল্প কথায় আপনি কত সুন্দরভাবে আপনার সম্পর্কে এবং আপনার গবেষণার ইন্টারেস্ট সম্পর্কে লিখতে পারেন সেটাই দেখানোর চেষ্টা করবেন। তো আমরা ইমেল যাকে লিখবেন সেই প্রফেসর বা পটেনশিয়াল সুপারভাইজারের ইমেল অ্যাড্রেস আপনি প্রথমেই দিবেন। এর পরবর্তীতে আপনি সাবজেক্ট লাইন কি হতে পারে, সাবজেক্ট লাইন আমি পরামর্শ দিতে পারি দিব যে আপনি যে কোনো একটি লিখতে পারেন, রিকোয়েস্ট ফর পিএইচডি সুপারভিশন অথবা ইনকোয়ারি ফ্রম এ প্রসপেক্টিভ পিএইচডি স্টুডেন্ট। তো এর পরবর্তীতে ইমেলের প্রথম কিভাবে সম্বোধন করবেন আপনি, আমাদের দেশে কালচারে আমরা সাধারণত ডিয়ার স্যার লিখি, তো আমি সাজেস্ট করব বিদেশে আপনি সরাসরি প্রফেসরের নাম ধরেও লিখতে পারেন, লাস্ট নেম, অনেক দেশে আবার ফার্স্ট নেমও লিখে আবার আপনি তার নামের আগে দেয়ার প্রফেসর এক্স ওয়াই জেড সেভাবেও লিখতে পারেন। প্রথম প্যারায় আপনি যেটা করবেন আপনার সম্পর্কে একটু ব্রিফলি বলার চেষ্টা করবেন যে আপনি রিসেন্ট কি করেছেন, বর্তমানে কি করছেন এবং আপনি যে যে ইউনিভার্সিটিতে সুপারভাইজারকে লিখছেন সেই ইউনিভার্সিটিতে অ্যাপ্লাই করতে চাচ্ছেন এবং তার আন্ডারে
মানে তার আন্ডারে আপনি গবেষণা কাজ করতে আগ্রহী পিএইচডিতে, সেই বিষয়টি সুন্দরভাবে আপনি বলার চেষ্টা করবে। দেখেন আমি আমার প্রথম প্যারাগ্রাফে কিন্তু সেই বিষয়গুলোই লেখার চেষ্টা করেছি, এবং আপনি যে পিএইচডির ক্রাইটেরিয়া ফিল আপ করেন সেটাও কিন্তু আপনার ইমেলে থাকতে হবে। আমি এখানে লিখেছি, আই অলসো মিট দ্য কোয়ালিফিকেশন ফর অ্যাপ্লাইং দ্য ক্রাইটেরিয়া ফর পিএইচডি প্রোগ্রাম। এর পরবর্তীতে আপনি যেটা করবেন, সেই সুপারভাইজারের রিসার্চ ওয়ার্কগুলো যে আপনি দেখেছেন সেটা আপনি কোনোভাবে প্রকাশ করার চেষ্টা করবেন। দেখুন আমি কিন্তু এই এই প্যারাগ্রাফে আমি লেখার চেষ্টা করেছি যে তার কোন কাজটি আমার ভালো লেগেছে বা কোন কাজের সাথে আমার কাজের সামঞ্জস্য আছে। আপনি যদি কোনো কাজ সরাসরি কোনো আর্টিকেল সুপারভাইজারের ভালো লাগে যেটা আপনার কাজের সাথে সিমিলার, আপনি কিন্তু সরাসরি সেটার নাম সহও দিতে পারেন যে আপনার, আমি অমুক আর্টিকেলটা পড়েছি এবং সেটা আমার এই কাজের সাথে প্রাসঙ্গিক। এরপরে আমি সরাসরি তাকে জিজ্ঞেস করেছি যে আপনি কি নেক্সট ফলে কোনো স্টুডেন্ট নেবেন কিনা, এবং আমি লাস্টলি যেই রিসার্চের ওয়ার্কটা শেষ করেছি সেই ওয়ার্ক সম্পর্কে আমি ডিসক্রিপশন দেওয়ার চেষ্টা করেছি। পাশাপাশি আমি যেই গবেষণা কাজগুলা করছি বা যে আর্টিকেলগুলো পাবলিশ হয়েছে তার মধ্যে কোনটা তার কাজের সাথে সব থেকে বেশি প্রাসঙ্গিক সেই কাজটি আমি ইন্ডিকেট করার চেষ্টা করেছি, এবং আমি বর্তমানেও যে গবেষণার মধ্যে আছি সেটাও আমি বলার চেষ্টা করেছি। পরবর্তীতে আমি আমার একাডেমিক ব্যাকগ্রাউন্ড সম্পর্কে বলার চেষ্টা করেছি। আমি সবাইকে পরামর্শ দিব যে কারোর একাডেমিক কোয়ালিফিকেশনে যদি কোনো অ্যাসিগমেন্ট থাকে সেটা সুন্দরভাবে সেখানে উপস্থাপন করার জন্য, এবং আপনার সিজিপিএ যদি সেটা মনে হয় যে খুব ভালো মানের আছে অথবা মাঝামাঝি মানের আছে, আপনি কিন্তু সেটা আপনার ইমেলে ইন্ডিকেট করতে পারেন। লাস্ট প্যারায় আমি যেটা করার চেষ্টা করেছি যে আমি আসলে কি বিষয় নিয়ে বা কোন এরিয়া নিয়ে কাজ করতে চাই সেই কয়েকটি কাজ এরিয়ার নাম বলেছি, কারণ সুপারভাইজারের কাজ দেখে আমি কিন্তু আইডেন্টিফাই নাও করতে পারি যে তিনি স্পেসিফিক্যালি কোন কাজটা করাতে চাচ্ছেন। সো আমি কয়েকটি এরিয়ার নাম বলে রেখেছি যাতে তিনি এর মধ্যে থেকে যদি তার প্রাসঙ্গিক থাকে, মানে তার কাজের উপর বেস করে তিনি আমাকে ওইটা নির্দেশনা দিতে পারেন, এবং আমি আমার ইমেলের সাথে আমি যে তার কাজের সাথে মিল রেখে এবং আমার যে রিসার্চ ব্যাকগ্রাউন্ড সেই ব্যাকগ্রাউন্ডের সাথে মিল রেখে আমি একটা রিসার্চ প্রপোজাল তৈরি করেছি, সেটাও আমি এখানে দিয়েছি। এটা দেওয়ার কারণ কারণ হচ্ছে অনেক সময় আমরা নাও দিতে পারি, তবে আমার কাছে দেওয়াটা বেটার মনে হয়, কারণ সুপারভাইজাররা ফার্স্ট গ্লান্সে দেখতে চায় যে সে মানে রিসার্চ প্রপোজাল তৈরি করার মতো সক্ষমতা আছে কিনা, অথবা আপনার রিসার্চ প্রপোজালটা দেখে সুপারভাইজারের কিন্তু ভালো লেগেও যেতে পারে যেহেতু আপনি তার এরিয়া নিয়ে কাজ করার চেষ্টা করছেন। তো সেটা দেওয়ার সাথে সাথে আমি এটাও বলবো যে আমি নিজে এটা তৈরি করেছি কিন্তু আপনার গাইডলাইনে আমি স্পেসিফিক যে কোনো প্রপোজাল নিয়ে কাজ করতে আগ্রহী আছে। লাস্ট প্যারায় এবং আপনি তার কাছ থেকে ফিডব্যাকও আশা করতে পারেন। লাস্ট প্যারায় আপনি যেটা করবেন, আপনি তাকে ধন্যবাদ দিবেন এবং আপনি আপনার যে ডিটেল সিবি আছে এবং যে প্রপোজাল আছে সেটা আপনার ইমেলের সাথে অ্যাটাচ করে দিবেন, কারণ আপনার সিবি দেখেই কিন্তু তিনি একটি ধারণা পাবে যে আপনার একাডেমিক ব্যাকগ্রাউন্ড কি, রিসার্চ ইন্টারেস্ট কি, কি কি প্রিভিয়াস গবেষণা করেছেন, কি কি কনফারেন্স সেমিনারে কাজ করেছেন, পাবলিকেশন কি কি আছে। কারণ আমি কিন্তু একটা ইমেলে সমস্ত কিছু লিখতে পারবো না, যেমন আমি কিন্তু ইমেলে আমার ডিটেলস পাবলিকেশন সম্পর্কে লিখতে পারি নাই বা রিসার্চ ব্যাকগ্রাউন্ড সম্পর্কে লিখতে পারি নাই। তো সেই বিষয়গুলো কিন্তু আপনার সিভি দেখে সেই পটেনশিয়াল সুপারভাইজার নির্ধারণ করবেন যে আপনার সাথে তার ম্যাচিংটা কত দূর এবং আপনি ক্যাপাবল কি না তার আন্ডারে কাজ করার জন্য। তো এটা করে আপনি তাকে একটা সম্বোধন দিয়ে আপনি শেষ করবেন এবং আপনার ইমেল অ্যাড্রেস সহ আপনি আপনার বিস্তারিত সেখানে জানাতে পারেন। আমি প্রিফার করব আপনার যদি কোনো অফিসিয়াল বা একাডেমিক ইমেল অ্যাড্রেস থাকে সেই ইমেল অ্যাড্রেসের মাধ্যমে আপনি যোগাযোগ করবেন, এবং আপনার ইমেল অ্যাড্রেসটা অবশ্যই আপনার নাম অথবা প্রাসঙ্গিক হয় সেটাই বলতে চাচ্ছি, কারণ আমরা অনেক সময় ইমেল অ্যাড্রেস করি সেখানে আমাদের নাম থাকে না বা আমরা অনেক সময় নাম্বার দিয়ে সংখ্যা দিয়ে ইমেল অ্যাড্রেস করি, সেই বিষয়গুলো পরিহার করাই ভালো। অ্যাটাচমেন্টের ক্ষেত্রে সিভির অ্যাটাচমেন্টটা আপনি পিডিএফ আকারে দিবেন, কিন্তু আপনি যখন প্রপোজাল দিবেন সেটা যেন প্রপোজালটা যেন আপনার
ডকেক্স ফাইলে হয় বা ওয়ার্ড ফাইলে, যেটা আমি বলছি, কারণ আপনার প্রপোজাল দেখে কিন্তু সুপারভাইজার সেটার উপরে কমেন্টস, ফিডব্যাক এবং ফার্দার মডিফিকেশনও দিতে পারে। তো এই বিষয়গুলো মাথায় রেখে আপনি আপনার ইমেল করার চেষ্টা করবেন। আমি জাস্ট আমার ইমেলের একটা স্যাম্পল এখানে দেখিয়েছি, এবং আপনি আপনার মতো করে এটা সাজাবেন এবং আপনার ল্যাঙ্গুয়েজে আপনি সুন্দরভাবে এটা লেখার চেষ্টা করুন। ধন্যবাদ, আজকের পর্ব এই পর্যন্তই। সামনের পর্বে উচ্চশিক্ষা বিষয়ে ভিন্ন কোনো বিষয় নিয়ে আসবো আপনাদের সামনে। সবাইকে ঈদ মোবারক।